মা আয়েশা বলেন আমি হঠাৎ করে একদিন বরাতের রাত্রে দেখতে পাইলাম, আল্লাহু আকবার জোরে বলেন, আমার নবী সেজদায় পড়ে কান্দে, এত পরিমাণ কান্দে গো, আমি আয়েশা জীবনে কোনোদিন নিস্পর্শ মানে এত কান্দতে দেখি নাই। নবী আমার শুধু একটা কথা বলেই কান্দে, উম্মত আমার গুনাহগার গো জমিনে, এ মা আয়েশার কথা এটা। আমি দেখবো এবার কার চোখে পানি, বরাতের রাত্র আসার আগে কার বাজেট কত ভালো করতে চাও গো বাবা। মা আয়েশা বলে নবী গো আপনি না গত বছরটার দুই বছর আগে বলছিলেন নিস্প মিনা শাবান, শাবানের রাত্র অর্থাৎ বরাতের রাত্র আগামী কালকা, আমি আপনারে আজকে সুন্দর করে গোসল করাই দিলেন। নবী আমার জানে নবী কোনোদিন কোন বিবির হাতের গোসল নেয় নাই। অনেক পুরুষ আছেন দেখবেন বিবি ভালোবাসে বলে তোমার একটু গোসল করে দাও, তুমি ব্যবসার কাজে থাও অফিসের কাজে থাও, আউ ডলে ডলে গোসল করে দিই দাও না বেটা কি কি দেন শরীরের মধ্যে কি ময়লা, আউ ডলে ডলে গোসল করে আসে না এরকম। প্রেম প্রীতি ভালোবাসা থাকলে অনেক কিছু হয়, তোমার আমার ভালোবাসা তো দাও আর কুড়াল কথা কর না কেন, গোসল তো দূরের কথা, বাতি ঠিক মতো দেয় না তোমার, যদিও ভাত দেয় টেবিলে ভাত দিয়ে ধাক্কা দিয়ে সরাইয়া কয় খাইয়া নিতে কোষ, আপনাকে গুলো তো রাবে আবুশ্রী আমার কথা কইলাম আর কি, এই ধাক্কা দিয়ে সরাই জায়গায় খাইয়া নিতে কোষ বুড়ারে, বহুত রং দেখাইছে আমার সাথে এখন আমি দেখাম কথা কর না কেন, এ মুসলমানের পোলা এটার নাম ভালোবাসা না। মা আয়েশা বিশ্বনবীকে বলতেছে আজকে আমার আপনার গোসল দিব, নবী বলে আমি কোন বিবির হাতের গোসল নেই না, তোমার হাতের গোসল নিবো আর এক বউ কয় আমার দিল না, আয়েশা বলে কেউ জানবো না আমি গোসল দিব আপনার, দুই দেড়ে কাত করে কদরের রাতের নামাজ পড়বেন অর্থাৎ লাইলাতুল বরাত, এটাও কদর আলহামদুলিল্লাহ বলেন, এই রাতটাকে আল্লাহ কদর বলেছেন সম্মান, কদর মানে আলাদা কিছু না, কদর মানে সম্মানিত, এই রাতটাও সম্মানিত, বরাত মানে সম্মানিত, বাস লাইলাতুল বরাত দুই রেকাত নামাজ পড়তেছে আল্লাহু আকবার, যে সূরা মন চায় সেই সূরা পড়বেন, নামাজ ইশারের আগে শেষ ইনশাআল্লাহ বলেন, নামাজ যেটা পড়ার দরকার, অনেকে কয় হুজুর এই নামাজ বই সারা পরে করতে কোন চোরে কইছে রে, কোন চোরে কইছে, আপনি মাগরিবের পরের থেকে নিয়ে সারা রাত পড়তে পারবেন আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, মাগরিবের পরে হুজুর বয়ান করবে সারা রাত পর্যন্ত আজান পর্যন্ত, ওই 35 মিনিট হোক আর 25 মিনিট হোক আপনি এই 25 মিনিট ইবাদত করবেন, চোখের পানি ফেলায় কান্দা রেডি হয়ে থাকবেন, আর মাত্র একটা দিন পরেই সেই নিস্প মিন শাবান, কওমু লাইলাহা আসওমু নাহারাহা, যেই দিনে রোজা রাখতে হবে এবং রাত জাগ্রত থেকে ইবাদত করতে হবে, নিস্প মিন শাবান অত্যন্ত দামি রাত্র, এই রাত্রটা যদি কেউ জাগ্রত থাকে আল্লাহ রাব্বুল আলামিন গরবে শামস অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে প্রথম আসমানে আসেন, এসে বান্দাকে এইভাবে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফা আগফির লাহ, আলামিন মুস্তারজিকিন ফা আরজুকা, আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, আল্লাহ পাকের শুকর যে একটা বছর আমাদেরকে অতিবাহিত করে রব্বে কারিম, আবার শবে বরাতকে আর একটা দিন পরেই মোটামুটি আমাদের সামনে হাজির করে দিয়েছেন, অর্থাৎ আগামীকাল মাঝখানে আসি, এর পরের দিনই দিবাগত রাত্রে সেই শবে বরাত, পবিত্র রজনী নিস্প মিন শাবান, জোরে কর আলহামদুলিল্লাহ, এই ফ্যানটা কি লাগে আল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বরাতের রজনীতে, আসলে লাইলাতুল বরাত আমরা বলি শবে বরাত, আসলে শবে বরাত এটা কোনো আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ, শব মানে রাত, বরাত মানে সম্মানিত ভাগ্য,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাত সম্পর্কে কোরআন শরীফের একটা সূরা নাযিল করেছেন কেউ কেউ বলেন এটা লাইলাতুল কদরকে সামনে নিয়ে নাযিল হয়েছে কেউ কেউ বলেন শবে বরাতকে সামনে নিয়ে নাযিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন এরপরে শব্দটিকে আল্লাহ বলতে যে ফরকু কুল্লু আমরিন হাকিমিন মিন ইনদিনা আল্লাহ পাক বলতেছেন এই রাতে আমি তোমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করি ইফরাকু কুল দুনিয়া সব মানুষের এক বছর সে কি খাবে এক বছর সে কি করবে কবে সে মারা যাবে বরাতের রাতে আমি নির্ধারণ করি আর কোরআনকে আমি সম্মানিত রাতে নাযিল করেছি সিদ্ধান্ত নিয়েছি বরাতের রাতে নাযিল করেছি কদরের রাতে আরো জোরে বলেন যে কোন মাহফিল কি হুট করে হয় যে কোন বাজেট কি হুট করে হয় আমাদের সংসদের বাজেট অধিবেশন চলে অন্তত 15 দিন এক মাস 20 দিন 25 দিন আড়াই মাসও চলে অনেক সময় যদি বাংলাদেশের 70টা দেশ 68000 বর্গ কিলোমিটার এই গ্রাম 68000 গ্রামের এই যদি আপনার পাস করার জন্য সংসদে বসে আড়াই মাস এক মাস দুই মাস লাগে সংসদ অধিবেশন চালাইতে লাস্টে এক মাসের মাথায় মাননীয় মন্ত্রী দাঁড়ায় বলেন এইটা বাজেট ঘোষণা করা হইল সমস্ত মন্ত্রীরা এমপিরা একতাবদ্ধ ঘোষণা করার পরে বাজেট অধিবেশন শেষ করা হয় ঠিক না ভাই ঠিক দুনিয়ার একটা বাজেট যদি প্রতি বছর হয় আপনাকে প্রশ্ন আসতে পারে আল্লাহর কি বাজেট প্রতি বছর করা লাগেনি না আল্লাহর প্রতি বছর লাগে না আল্লাহ ইচ্ছা করলে জন্মের পরে যে বাজেট করে দিছে এটাই যথেষ্ট কিন্তু আল্লাহ দুনিয়ার সিস্টেমকে ধরে রাখার জন্য প্রতি বছর এটাকে রিফাইন করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনার বাজেট আমলের পরে দরমাদার আপনি যদি আমল ভালো করেন গত বছর আপনি নেশা করতেন মদ খাইতেন আর মদ করার দোয়া বরাতের রাতে কবুল হয় না জিনা করার দোয়া কবুল হয় না সুদ করার দোয়া কবুল হয় না মুনাফিকের দোয়া কবুল হয় না মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করার দোয়া শবে বরাতে কবুল হয় না তো গত বছর এই সমস্ত ত্রুটি আপনার মধ্যে ছিল এই বছর এগুলো কাটায় উঠিয়ে আপনি ভালো হয়ে গেছেন আপনার বাজেটটা নতুন হতে পারে কি পারে না জোরে কর না কেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা গত বছর খারাপ ছিল বাজেট বেশি লাগছে কম লাগছে এই বিদেশের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা ভালো ডলার এখন ভালো আছে ধরেন সাপোজ যখন ডলার বাংলাদেশে বেশি থাকবে সরকারি ঘরে তখন দেখবেন বাজেটটা অনেক উচ্চস্বরে হবে ঠিক না মাতা পিস্তা আয় হিসাবে ব্যয় হবে আমার আল্লাহ বলেন তোমার আমল যদি ভালো হয় এক বছরে পরের বছর বরাতের রাতে তোমার বরাত আগামী বছর খুব ভালো হবে আরো জোরে কও তাহলে শবে বরাত হাদিস কোরআনে আছে না নাই বাংলাদেশে কিছু টেলিভিশন হুজুর আছে টেলিভিশন আহলে খবিশ আহলে হাদিস যাদের নাম বলেন আপনারা কোরআন জানে না হাদিস জানে না ঠিক মতো কোরআন শরীফ পড়তেও জানে না এটা হাদিস কেমনে পড়তে হয় সেটা সহি শুদ্ধ ভাবে জানে না এটা আপনারা বুঝবেন না হাদি ওই টিভির সামনে পড়র পড়র করলি তারে বড় মোল্লা কয় না ওগুলা ধরতে হলে আমাগো লাগবে কথা কন না কেন ঠিক মতো কথাই কইতে পারে না হাদিস কোরআন পড়তেই পারে না বাংলা পড়া রিডিং করা আরে বাংলা রিডিং তো সবাই পড়তে পারে কথা কন না কেন আসল হাদিস কোরআন দেখে দেখে পড়ে আমাদের সামনে ভুল ত্রুটি করে যাওয়া তো সহজ না আমার কাছে পড়লি তোমরা বুঝি ওটা কি কইতেছে মগাডায় মগাডা নিজে বাইরে লওয়ার লাগিয়া সারা পৃথিবীতে একটা আগুন লাগাই দিল শবে বরাত বলতে কোনো শব্দ নেই আমরা বলবো শবে বরাত বলতে কোনো শব্দ নাই হাদিস কোরআনে শবে বরাত বলতে কোনো শব্দই নাই ঠিকই তো আছে
কিন্তু সবে বরাত হাদিস কোরআনে নাই আছে হলো নিসফু মিন শাবান এটারে উল্টাইতে পারবা না কথা কর না কেন ঠিক আরো জোরে ঠিক রাসূল বলেছেন ইদা দাখালা যখন তোমাদের সামনে আসবে মিন নিসফু মিন শাবান এরপরে বলছে কুমুলা লাইলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তোমরা নামাজ পড়বা সুবহানাল্লাহ আর সাওমান তোমরা পরের দিন রোজা রাখবা এই হাদিসটা তোমরা কি দিয়ে ঠাঙ্গাবা সবে বরাত নাই হাদিসও নাই কোরআনেও নাই আরে ভাই নামাজের কথা তো কোরআন শরীফ নাই হাদিসও নাই কথা কর না কেন নামাজের কথা কোরআন শরীফ হাদিসে আছে এখন যদি কেউ বলে আমি নামাজ পড়ব না তার গুনাহ হবে না নামাজ নাই তা কি করব নামাজ কোরআন হাদিসে নাই আমি পড়ব না হ্যাঁ এখন নামাজ যদি বইলা সে এইটা বুঝায় যে যেটাকে আল্লাহ সলা বলছে সলা ওইটা পড়ব না তাহলে সে কাফের কথা বলে না কেন যদি কেউ বলে নামাজ পড়বে জানি ইমান ঠিক আছে যদি বলে আমি নামাজ পড়ব না নামাজ কোরআন হাদিসে নাই আমি পড়ব না বাস যদি সে সলাতরে অস্বীকার না করে নামাজ শব্দটা শুধু অস্বীকার করে তার ইমান নষ্ট হবে না কিন্তু তুমি যদি নামাজ বুঝাইতে যে সলাত রে বুঝায় ফেলো সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবা কারণ নিসফু মিন শাবান এটা হলো সৌদি আরব আলাগত জন্য নিসফু মিন শাবান অর্থাৎ 15 তারিখ দিবাগত 14 তারিখ দিবাগত রাতে এই রাতটাকে নবী বলছে কিন্তু যারা পারস্যে আছে বেলালের দেশের মানুষ ওরা তো নিসফু মিন শাবান বলবে না ওরা বলবে শবে বরাত ওরা কি বলবে জোরে কর কেন ওকে ভাষা তো ফার্সি এখন আমাকে বাংলাদেশে তো ভাই আমরা কয়ে ফেলে লাইলাতুল বরাত বাংলা ফার্সি আরবি মিলে কই আমরা লাইলা আলো আছে হাদিসে আছে কোরআনে আছে লাইলাতুল কদর খায়র মিন আলফি শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা লাইলা কোরআনে আছে হাদিসে আছে সব জায়গায় আছে লাইল মানে রাত নিসফ মানে অর্ধেক অর্থাৎ 15 তারিখ কিন্তু বরাত তো কোরআনেও নাই হাদিসে নাই আমরা কি বলি লাইলাতুল বরাত অথবা শবে বরাত আমরা বলি না কিন্তু আসলে আমরা অনেকে এই শব্দটা বলতেও পারি না অনেকে কয় সুব্রত নাউজুবিল্লাহ বলেন অনেকে বলে কি সুব্রত এই শব্দটা পুরাপুরি হারাম সুব্রত এটা হিন্দুকে কথা শবে বরাত বলেন শব্দটা কি নিসফু শাবান অথবা লাইলাতুল বরাত যেটা কোন কিন্তু সুব্রত ঢাকায় অধিকাংশ আল্লাহর ওলিরা এটারে কাট সাট করে বানায় হলেছে সুব্রত হুজুর আজকে সুব্রতের দিন না তুমি শব্দটা কি বলছো ঠিক পাইছো এই শব্দটা তো ডাইরেক্ট কোরআন হাদিস থেকে রিসার্চ করে বের করা হয়েছে শবে বরাত শবে আর আমরা তো ভুল দিয়ে এই ভাই উল্টা পাল্টা শিখি আমরা পালন করি বাংলা সাংস্কৃতিক 21শে ফেব্রুয়ারি কথা কর না কেন 21শে ফেব্রুয়ারি পালন করি বাংলা দিয়া আমরা আন্দোলন করছি ভাষা আন্দোলন 1952 সালে কথা কর না কেন 1952 সালে ভাষা আন্দোলন কইরা শহীদ বরক আব্দুল সালাম বরকত যারা শহীদ হইছে এরা তো ভাষাটার জন্যই শহীদ করছে তাই আমরা বাংলা ভাষা ইউজ না করে আমরা ব্যবহার করি 21শে ফেব্রুয়ারি ইংলিশ কেন আমরা ইংলিশ 21শে ফেব্রুয়ারি করব কেন ওই দিনটা বাংলা কি ছিল তাই বাইর করো এ কথা কর না কেন বাংলা ভাষার লাগি আন্দোলন করছ আমি ইংলিশে পালন করব কেন এটা কইতে গেলেই তো আপনি কবেন এটা 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 রাজাকার নালে এটা মনে আমাকে দলের বিরোধী না আমি আপনার দলেরও বিরোধী না আমি রাজা কারো না কারণ আমার রাজাকারের সময় তো আমার মার বিয়ে হয়েছে যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন আমার মার বিয়ে হয় কাবিন হয় কাবিন বিয়ে হয় নাই তো আমার জন্ম তার উপরে কথা কর না কেন এগুলো কই আমাকে লাভ নাই কিন্তু যেটা হক কথা সেটা বলতে হবে আমার দিকে তাকান মুসলমানের বলা আমরা পালন করতেছি বাংলা ভাষার জন্য অনুষ্ঠান হ্যাঁ ওই 21শে ফেব্রুয়ারি যদি হয়ে থাকে বাস 21শে ফেব্রুয়ারি বাংলা কোন তারিখ ছিল হিন্দুর আটই যদি পালন করে আটই ফাল্গুন কাম করব কথা বল না কেন ওই দিনকে আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি ওই দিনকে আরবি কয় তারিখ ছিল
হিন্দু কোন সাংস্কৃতিকে আপনি দেখবেন তারা ইংলিশে করে না পহেলা বৈশাখ আশ্বিনের রান্দি কার্তিকে খায় যত 12 মাসে 13টা পূজা কোন ইংলিশ মাসে করে না মিয়া কত কন্যা কেন ভারতের প্রত্যেকটা অনুষ্ঠান তারা করে বাংলা সাদে বাংলা আমলে পঞ্জিকা দেখে দেখে ওই ইংলিশ ক্যালেন্ডার দেখে না তা আমি আন্দোলন করলাম আমি অনুষ্ঠান করতেছি অমরে 21 ফেব্রুয়ারি আমি কি তোমারে বুঝতে পারি কইতেছি বাংলায় কে বাংলায় না কইলে ইংলিশে ক আমার তো ভুল দিয়ে শুরু ওইরকমই হইছে আমরা বলি সুব্রত আমরা বলি শবে বরাত হালাকে শব্দটা আমরা যদি বাংলা ইউজ করি হবে ভাগ্যের রাত কি হবে সম্মানিত রাত আমাকে বাংলাদেশ ইউজ করলে কি হবে সম্মানিত রাত জোর করে মারবা তাহলে এখন যদি আপনি আরবিতে শব্দটা ইউজ করেন আলহামদুলিল্লাহ লাইলাতুল বরাত কি বলবেন মনে থাকবে লাইলাতুল বরাত বজনে লাইলাতুল বরাতের মধ্যে আমার নবী কিছু কিছু আমল দেখাই দিয়ে গেছে এক নাম্বার আমল হলো ওদিন আমার আল্লাহ গরুবে শামস তুলুই শামস সূর্য ডোবার থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সূর্য পরের দিন উদিত হওয়ার আগ পর্যন্ত আমার রব্বে কারিম একটা আমল শিখাই দিয়েছে বান্দারে আমি পুরাটা রাত্র তোদের জন্য কারণ শরিয়াত আগে রাত আসে দিন আসে না রাতটা হলো 15 দিন হলো 14 এই জন্য আমি রব ইউজ করছি নিসপমিন শাবান শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আমি রব তোদের সাথে বাজেট ঘোষণা করার জন্য তোর আমলের পরে ভিত্তি করে আমি রব তোদের কাছে চলে আসি প্রশ্ন আসতে পারে আমার রব কি আর কাছে আসা লাগে আল্লাহ তো ওখান থেকে কাজ করতে পারে কথা কন না কেন ঠিক একে আমাদের দেশের প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন দায়িকা এমপি মন্ত্রী মত নিয়ে তারপরে বাজেট ঘোষণা করবে আমার মালিকের তো কোনো বাজেট ঘোষণা করতে কাউরে ডাকা লাগে না আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তো এক বছরেরটা কেন সারা জিন্দেগির বাজেট একদিন করতে পারে কথা ঠিক আছে আমার মালিক বলে বান্দা রে গত বছর 2023 সালে আমি তোর পরে রাগান্বিত ছিলাম 24 সালে হ্যাপি নিউ ইয়ার পালন করতে তোরে নিষেধ করছিল ইলিয়াসুর রহমান জিহাদি তুই হ্যাপি নিউ ইয়ার পালন করস নাই তুই বেহায়া ভাবে চলস নাই অন্ত দেয়া তোটুকু জেহাদ করছ তোরে আমলটা আমি আল্লাহর কাছে ভাল লাগছে তোর গত বছরের চাইতে বাজেট এবার ভালো হবে এই জন্যই তো আমি প্রতি বছর তোর বাজেট রিফাইন করি কথা জোরে কইতে পারেন না গত বছর তোর নসিব ভালো ছিল না এবার ভালো হইছে এবার আমি ভালো করব ভালোর ভিতরে শুনিয়া লও তোর আমি অসুস্থ রাখবো ঠিকই ডায়াবেটিস একবারে ভালো করে দিব না হার্টের রোগ একবারে আর ওষুধ লাগবে না এটা করব না যদি হার্টের রোগ আমি ভালো করে দেই ক্যান্সারের রোগ ভালো করে দেই তুই আর আমারে ডাকবি না কথা কন্যা কে রোগ তোর জন্য একটা নেয়ামত অসুখ তোর জন্য একটা নেয়ামত বিমারি তোর জন্য একটা নেয়ামত জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয় যে এই ভাইগুলো নামাজ পড়তে কষ্ট হয় রুকুতে গেলে কলিজাটা সিরিয়া যায় হাড়ের রোগে সিঁড়ি বাইয়া উঠতে কত কষ্ট হয় আমার মালিক বলে যদি একবারে তোরে রিটিন ক্লিন বানায় দেয় তুই যে সিঁড়ি বাইয়া উঠতে যাই এক মাজাটা ধরে কষ ওরে আল্লাহ রে আর পারি না রে এই যে আল্লাহ রে পারি না রে তোর অসুস্থ অবস্থায় যদি একবার আল্লাহ কয়ে ডাক দাস সুস্থ অবস্থায় 1000 বললে আল্লাহ কয়ে ডাক দিলে যেই সওয়াব অসুস্থ হয়ে একবার ডাক দিলে তার চাইতে বেশি সওয়াব এই জন্য আমি তোর মাজার ব্যথা ভালো করব না তোর ডায়াবেটিস ভালো করব না তোর আমি ভালো করব কি জানোস তোর জান্নাতের রাস্তা যদিও 500 বছর দূরে ছিল আমি 10 বছরে নিয়ে আসবো আরো জোরে কম যায় না এই বেল লিখে দিলাম তুই 10 বছর পরে জান্নাতে যাবি যদি আগামী বছর আবার বাইচা থাকোস তোর আমল ভালো হয় সবে বরাত আবার কয়ে দিমু তোর আর 10 বছর বছর না তুই মরবি চোখটা বন্ধ আর সাথী ওয়াল বিসু মিনাল জান্না ও আবশিরু মিনাল জান্না ফাবাতাহনা আবওয়াব সামা মরার সাথে সাথে তোর ঘোষণা হয়ে যাবে তোর জন্য জান্নাতের বিছানা সুবহানাল্লাহ
ওয়াবশিরু মিনাল জান্নাহ দেখবি চারিদিক দিয়ে কবর দাওয়া যাইতেছে তুমি জান্নাতি 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 যারা 10 বছর পরে সাদা সুজা খাইটা এরপরে পরিত্রাণ পাইতে ওঠে না যাওয়ার লগে লগে তোর কবর শান্তি এবার আমল ভালো হইছে এই লাগি তো বাজেট আমি নিয়ন্ত্রণ করি কথা বল না কেন এইজন্য প্রতি বছর আমি শবে বরাতে রাখছি তোর বাজেটের লাগি তোর আমলের উপর ভিত্তি করে আছে না তাহলে শবে বরাত করার দরকার আছে না নাই জোরে বল আছে আরো জোরে আছে এখন শবে বরাত তাগোর জন্য বেদা তাগো লাগি কাগো লাগি জানেন সারা বছর বড়মিয়া নামাজ পড়ে না শবে বরাতের এক দিনের আগে টুলিয়ারটা কিনে বউরে কয়ে টুপি কি ওইটা আছে নাকি কেনন লাগবো বউ কয়ে মগা মানে টুপি আছে টুপি কই তোমার আবার টুপি আহে কোথায় কয়ে কালকে তো সবাই সবাই মসজিদে যাবে আমারও তো জান লাগবে আল্লাহর কাছে চাইতে হইব না হুজুর কয়ে দিছে এক বছরের বাজেট বলে আজকে হইব টুপিটা লই আহি মসজিদের সামনে নাহলে এক নাম্বার যাই আর টুপি একটা কিনে লিয়ে এলেন কিনাই না মাথায় দেয় কি দেন সিস্টেমটা কি সবে বরাত তাও সবে বরাত কেন সুব্রত সুব্রতের দিন আসরের নামাজের সময় ওই টুপিটা মাথায় দেয় কপালটা ডাইকে ও জানে যে কপালে আজকে আমার জুতার বাড়ি ফেলাইব ফেরেশতা কথা কন না কেন ও টুপি মাথায় দেয় স্টাইলই আলাদা টুপিটারে মাথায় দিয়ে একবারে কিলিন সে দাড়ি মারি সাইসার সুইসার সব কিলিন লিটিন কিলিন হইয়া জামা জুমা ইস্তারি মিস্তারি কইরা বোরে কইয়া হে ফিননি পাকাশ আমার নবী বলে সবে বরাতে ওহুদের মাঠে মায়ের মুড় খাইয়া দাঁত ভাঙিয়া রজুর বলে রুটি খাইতে পারে না এর লেগে বলে সবে বরাতে রুটি খাইতে হয় তোমার নবী কি মায়ের খাইছে সবে বরাতে তোমার নবী মায়ের খাইছে ঈদের আট দিন পরে শাওয়াল মাসের আট তারিখ ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে দেখেন আমাকে ঠেলাটা কোন জায়গায় বেদাত কেমনে হয় আমার উনি জীবনে সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়লো না উনি সব রাতে একবারে আল্লাহরে পুরা নিচে নামে আইছে তো ওই দিন আল্লাহ ঠ্যাংড়া ধরবো আল্লাহ তুমি কই আমি তো আইছি মসজিদে তুমি দেখো না আমারে ও বাবা উনি আল্লাহর দুলাভাই লাগে কথা কন না কেন নাউজুবিল্লাহ বলতে পারেন না আল্লাহর একবারে কবুলিয়াত বান্দা আল্লাহরে কই দিছি তুমি দেখো না আমি আইছি পুরা বছরে একদিন আইছি আল্লাহকে আমি তো দেখতাছি তোর কপালে একটু আগে ইস্তারি দিয়ে সমান করবো তোর কপাল আয়রন পুরায়া তোর কপালে চামড়া উড়ে হেলাম আমি আজকে তোর আমি আজকে আইতে বলছি আজকে যে তুই আইলি সবচেয়ে গুনার কাম করলি কারণ তোরে তো আমি আজকে আইতে কই নাই তোর জন্য আজকে না ওই ব্যক্তির জন্য আজকে সবে বরাত ওর বাজেট ঘোষণা করব যেই লোকটা সারা বছর কাঁদছে তার গুনার কথা মনে করে আমি আল্লাহ তারে 500 বছর আগের জাহান্নাম রে 10 বছরে নিয়ে আইছি জোরে 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 ওর বাজেট করব তুই আইছিস কে এখন যদি কন তাহলে আমরা মুনা বাসায় হয়ে থাকবো হুজুর যা কইতাছে এ আইয়ে লাভ নাই আল্লাহ যদি ইস্তারি করে কপালটাই পুরাই দেয় তাহলে আইয়েন না আপনি আইয়েন না আপনি না আইলে আমাকে কিচ্ছু আসে যায় না আল্লাহরও কিছু আসে যায় না কথা কন না কেন দুনিয়ার সব কিছু আপনি বুঝলেন কেমনে রাজনীতি করতে হয় কেমনে এমপিরে পাম দিলে তেল মারলে আমার আমার পথটা ভালো থাকে এইটা ভালো বুঝলেন কোন মাল দোকানে উড়াইলে বাবা আমার ব্যবসা বাম পা রমজান মাসে কোন সেনিটার দাম বাইরে যেতে পারে 2 টন সেনি তুমি আগেই বাজারজাত করে থিয়া দিছ হারাম খোর এটা ভালো বুঝছো পোশাক কোনটা চলবে এবার একা কি দিয়ে এক এক নাম হয় কথা কন না কেন এক বছর উঠলো কিরণ মালা আর এক বছর হলো মন পোড়া কথা কন না কেন ওইটারে নাম দিয়ে বাজারজাত করে থিয়া দিলে গোডাউনে সাল্লি ঈদের 5 দিন আগে আরে জাকা না কারে ওইটা তুই ভালো বুঝলি আর আমি রব সারাটা বছর তোর দিক তাকাই থাকি 17 রেকাত ফরজ নামাজ তুই আমার কাছে পড়বি সেজদাটা দিবি আমি আল্লাহর ভাল লাগবো ওইটা না দিয়ে সব রাতে আমার নামায় হেলাবি আর আমি তোর আত্মীয় লাগি তোর আসন লাগবো না এই ব্যক্তির জন্যই সবে বরাত বেদাত কথা বলেন না কেন আর কুল্লু মুহাদাসাতিন বেদা ওয়া কুল্লু বিদআতিন দালালা যারা এই যে সবে বরাতে ইবাদত করতেই হবে
এই দিনকে আল্লাহর কাছে নামায়ে নিয়ে নিব ওই ব্যক্তি যদি চায় ডাইরেক্ট গুনাহ হবে ডাইরেক্ট গুনাহ হবে ডাইরেক্ট গুনাহ হবে এইটা বিদআত সবে বরাত ইবাদতকে স্পেশাল কোনো ইবাদত নাই কেউ যদি সবে বরাতে এক রাকাত নামাজ নাও পড়ে তার গুনাহ হবে না সে যদি সারা রাত কোরআন তেলাওয়াত করে এক রাকাত নামাজও পড়ে নাই সেও জান্নাতে সুবহানাল্লাহ আর কেউ কোরআন তেলাওয়াত করে নাই সারা রাত ইবাদত করছে সেও জান্নাতে সুবহানাল্লাহ অথবা কেউ কোরআন তেলাওয়াত করে নাই নামাজও পড়ে নাই মসজিদে বইয়া তাসবিহটা নিয়া আটুতে ব্যথা কোরআন শরীফ চোখে দেখতে পারে না এই লোকটা করবে কি শুধু মসজিদের কোনায় বইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম খালি বইয়া বইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলছে এই ব্যক্তিও জান্নাতে সবে বরাতে কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই ওই যে হলেন ১২ রেকাত ২৪ রেকাত ৪০ রেকাত এক এক রেকাতে ৫০ বার করে সূরা কুল বল্লা ফাতেহার পরে সূরা কাউসার ৩০ বার হুদা টাটকা ভুয়া কথা এটা মিথ্যা কথা এটা কোনো কোরআন হাদিসের কথা না কথা কন না কেন এই রাতে ইবাদত রাসূল বলছেন কুমু লাইলা তোমরা দাঁড়ায় দাঁড়ায় পাল্লে ইবাদত করো সোমু নাহরা হ্যাঁ রোজা রাখতে হবে রোজাটা রাখবা কারণ রোজাটা কেন রাখবা এর ১৫ দিন পরেই তো তোমার ৩০টা রোজা আসতেছে এটা একটা প্র্যাকটিক্যাল ভাইবা যে রোজা কেমনে রাখতে হয় রোজাটা রাইখা নামাজ তো তুমি কম বেশি জুমার দিনে শুকর আলী হও আর জানাজা আলী হও অনেকে তো শুকর আলী পড়ে না জানাজা আলী আছে না পাশের পাশের লোক মারা গেছে হে কোনোদিন নামাজ পড়ে না হে জানাজায় ঠিকই আছে নামাজ না পড়া যদি কেউ জানাজায় শরীক হয় ওইখানে থাকলে ফেরেশতাদের কারণে ওই জানাজার ব্যক্তির ক্ষতি হয় কতক্ষণ না কেন জানাজা ফরজ নামাজ না পড়লে কেউ জানাজা করলে ওর জানাজা হবে না মাসলা ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আসছে এখন আপনি নিসফ মিনে শাবান কেন নামাজ রোজাটা রাখবেন পরবর্তীতে আসতেছে আপনার এক মাস রোজা ওইটার একটা ট্রেনিং সুবহানাল্লাহ কোন দুইটা রোজা রাখবেন ইয়াউমিন আও ইয়াউমাইনে রাসূল বলেন পারলে একটা রাখবা ১৫ তারিখ অর্থাৎ সোমবারের রোজাটা বুঝেন না আমার কথা আজ এই বছরে এই যে সোমবার আইতেছে সোমবারের রোজাটা অথবা আজকে ভাত খেয়ে থাকবেন আজকে কালকেরটা আর হলো ২৬ তারিখেরটা অথবা ২৬ তারিখ মানের আগে যে তোমার একটা ইন্টারভিউ যে রোজা এইভাবে রাখতে হয় এইভাবে ইফতারি করতে হয় এইভাবে কাম করতে হয় এইভাবে ট্রেনিং দিতে হয় নামাজ পড়তে হয় রোজা রেখে কেমন দুর্বল লাগে কেমন সবল লাগে রোজা রাখলে আমার ভাল লাগবে না খারাপ লাগবে গ্যাস্ট্রিক বাড়ে না কমে এখানে অনেক আল্লাহর ওলি আছে রোজা না রাখার লাগিয়া ও রোজার দুই দিন আগে মাসলা তালাশ করে হুজুর রোজা রাখলে আমার পেটটা গ্যাস সিলিন্ডার হয়ে যায় কথা কন নাকি কয় আমার পেট গ্যাসে হুজুর অসুবিধা হয়ে যায় সারা রাত আমার অসুবিধা হয় সারাদিন আমার অসুবিধা হয় ও সারা বছর মদ খাইছো গাঁজা খাইছো বিড়ি খাইছো পান খাইছো হারাম সুয়ার খাইছো তখন আর সমস্যা হয় নাই রোজার দুই দিন আগে তোমার গ্যাস সিলিন্ডার হয়েছে কথা কন না কেন এই কথা বুঝছেন কিন্তু আমার নবী বলে এই জন্য তুমি সবে বরাতে দুইটা রোজা রেখে ট্রেনিং দাও সবে বরাতে দুইটা রোজা রেখে দেখো তোমার কেমন লাগে যদি তোমার রোজা বুঝো তো ইনশাল্লাহ আমি রোজা রাখতে পারবো আমি অসুস্থ ছিলাম আল্লাহ চাহে তো আমি রোজাটা রাখবো ইনশাল্লাহ তুমি বরাতের রাত্রে কাইন্দে কাইন্দে দোয়া করো আমি আল্লাহ তোমার সাহায্য করব ইনশাল্লাহ বলেন এই ব্যক্তির জন্য লই বাদা আর যে সারা বছর নামাজ পড়ে নাই ও সবে বরাতে উল্লো বহু লক্ষ্য করে নামাজ পড়ে এইটা লো বেদাত এখন বেদাত আরো শোনেন সবে বরাতে অর্ডার দিয়েছে আমার মাইয়ার বাসায় বিশাল বড় রুটি বানাই দিতে হইব মাইয়াটা নতুন বিয়া দিছে ওরে বাবা রে রুটি বানাই কি মাছ কথা কন না কে ডাইরেক্ট পূজা কুমির রুটি কুমির পাম রুটি কুমির কুমিরটারে গালে করে নিয়ে বিয়াই বাড়ি লয়ে যা বিয়াই এবার কিন্তু কতবার একটা ভালোটা দিছি কথা কন না কেন ডাইরেক্ট হারাম বেটা ডাইরেক্ট হারাম কে রুটি আবার কে রুটি রসুলের জামানে পাম রুটি আসিল মিয়া তুমি পাম রুটি দাও কে এক দ্বিতীয় নম্বরে আমার রসুলের যে উপেক্ষা করে যে মোল্লা গুলাই রুটি হালুয়া বানাবার সিস্টেম করছে যদি রুটি হালুয়ার সিস্টেম চালু থাকে সেটা হবে ঈদের ৮ দিন পরে সবে বরাতে কেন কতক্ষণ না কেন
ওহুদের যুদ্ধে সংগঠিত হইছে রোজার 8 দিন পরে এইটা সবে মনে তাইছে কা ওই জামানার মোল্লাগুলো এতই মূর্খ ছিল ওরা চিন্তা করছে পকেটটা মোটামুটি রোজার আগে ভরার দরকার ইফতারি মিফতারি কিনবো বাজার টাজার করার দরকার এই নিয়ে নতুন মুহাদাসা দিন বিদা আমি বলি না এই হাদিসে বলছে এই নতুনত্ব একটা ব্যবসা চালু করে দিয়া আজকে আমাদের ঈমানগুলো নষ্ট করে দিয়ে গেছে কথা কর না কেন আগে দেখতাম সবে বরাত আরে আমি মোল্লায় পড়ছি মিয়া জোহরের পরে তো আমার মিলাদ শুরু করার লাগতো পুস্তকালা দহন আমি ইমামতি করতাম ওরে ভাই ইশারার আগ পর্যন্ত 51 জায়গায় পড়ছিলাম 51টা মিলাদ আমার বড় লাগছে ইমাম সাহেব যদি মিলাদে না পাইতো রে ভাই পরের দিন আমার চাকরি নিয়ে টানাটানি 6 বছর ইমামতি করছিলাম আমার জীবনে আল্লাহ গো মিলাদে যদি কমিটির বাড়িতে না যাইতে পারতাম আমি পরের দিনে আইকেলা বাস লইয়া কমিটির লোকরা মসজিদের বারান্দায় খাড়াই দিত হুজুর শুভরাতে আপনারে পাইলাম না বছরে একটা দিন আমার বাড়িতে আপনি গেলেন না কি আর ইমাম সাহেব ভাই আমি কয় জায়গায় যাব গেছিলাম কেশিয়ারে বাসায় হ্যাঁ আত্মীয় স্বজন আইতে দেরি হয়েছে আমার মোনাজাত করতে দেরি হয়েছে ও তাহলে হে বেশি খাওয়াইছে এই যে একটা আজাব আর গজব ইমাম গুবরে আল্লাহ শুকর করেন এখন আর এই শয়তানের কথা নাই কথা কান আরো জোরে এই হারাম কাজটা এখন আর নাই ডাইরেক্ট হারাম 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 এই দিনকে মিলাদের দিন না এই দিন হলো সূর্য ডোবার পরের থেকে নিয়া নামাজিদের জন্য ডাইরেক্ট নিজেকে চোখ দিয়ে শুধু পানি ফেলাবে আর বলবে মালিক রে আগামী বছর মনে হয় এই দিন আমি আর বাইসা থাকব না মনে মনে কি ভাববে আমার কাছে নেনে কি বলবেন আজ থেকে গত বছরে কইছি এবারও কই মনে রাখবেন হাদিসটা নবী আমার বলেন নিসপমেন শাহবান আমি নবী কি করতাম আমার সাহাবীরা কি করত শুনিয়া আমার আল্লাহ যখন বলে আলা মিন মুস্তাগফিরিন বা আগফিরালা প্রথম আল্লাহ ধরে কি কয় শুনছেন প্রথম আসমানে আইয়া রহমতের হাতটা বিছাই দিয়ে কয় আলা বান্দা হন মুস্তাগফিরিন অনেক গুনাহ করে ফেলছো অনেক গুনাহ করে ফেলছিস না তসবিটা হাতে নিয়া অথবা করটার এইভাবে তসবি তো আমি বানাই দিছি তোর এই যে হাতের করগুলো তসবি বানাই দিছি তোর স্পেশাল তসবি লাগবো না এই যে নতুন করে তসবি গুনা এটা অনেকে হালে খবিষ্ঠ করে বেদা এক হিসাবে বেদা যদি আপনি সোয়াবের আমল করতে হবে এটা মনে করে করেন কিন্তু তসবি হাতে নিয়ে হাতে আছে এটা আমল করতে মন চায় তাহলে আপনার জন্য মুস্তাহসান করতে পারেন আল্লাহ তসবি দিয়ে দিছে জোহরের নামাজের থেকে দিলটারে পরিষ্কার করে আল্লাহ গো আজকে সেই পবিত্র রাত্রে আল্লাহ আমি দেখতাম আমার আব্বা জান জামাটা গায়ে দিয়ে আর কোনো কাজ করতো না যদি আমার মা চাচিরা হালুয়া রুটি বানাইতে বানাইতে ইশারা আগ পর্যন্ত গামায় যেত গোসল করতে ইশারা আগ দিয়া কত কর না কার হালুয়া কত ভালো হয় কার রুটি কত সুন্দর হয় গামলাটা মাথায় দিয়া দিত হালুয়ার ইডা মাথায় আমার মা আমার দিছে মিয়া আপনার মা রাতিছে কিনা আমি জানি না আমার মা আমার গামলা উড়াই দিছে ইশারা আগে যা বাবা এটা ইমাম সাহেব রুমি তুই যেন আমার হিন্দু ইমাম সাহেব একটু খায় খাইলি আমি জান্নাতে জানা আমার মায় কইতো এখন সেন বুঝি আমার মায় কি ভুল করে থুয়ে গেছে আর এই আকামটা কোন মোল্লায় করছিল কথা কর না কেন এখন সেন বুঝি তখন তো আমি পড়তাম স্কুলে চলতাম সেরকম সুন্নাত করে বুঝতাম না হাদিস করে বুঝি না মেয়া এইভাবে লইয়া একদিন আমার জীবনে মনে আছে আমি ক্লাস থ্রিতে পড়ি আবার হাইছেন না না বলে পারলাম না বাবু বুঝানোর লেগে কই আপনাকে জীবনের মাইছে কিনা মায় গামলাটা উড়াই দিছে তো মাগরিবের আজান দিয়ে লাইছে মা ফির নি পাকাইছে এক কারে আমাকে গাবি নিজের দুধ দিয়া তো ভাই গরম ডিশটা উড়াই দিছে তো সবার আগে যে তুই ইমাম সাহেবের রুমে থুয়াবি তোরে কিন্তু পিড়া মজুরি তোর আগে না যায় মার আমার মায়ের আমি খুব ডরাইতাম খুব এই জন্যই তো মারওয়াজ বেশি করি খুব ডরাইতাম আমার মায়ের আব্বার এত ডরাইতাম না মা করছে কি দিছে ওই গরমটা আমার উড়াইয়া তা প্রথম প্রথম গরম তো মাথায় দিলে শীতের দিন ও তো ঠিক পাই নাই কিন্তু এইটা যে পরে জাহান্নামের আগুন হবে এটা তোর আমি বুঝি নাই ভাই দুই মিনিট হাঁটতে না মসজিদ আবার আমার একটু দূরে যে মসজিদের কাম ধরছে আমি আলহামদুলিল্লাহ বলে আমার ওই মসজিদটা ভাঙিয়ে লাইছে যে মসজিদ আমি দিছিলাম ওইটারও কাম ধরছে আলহামদুলিল্লাহ ওইখানেও লাখ লাখ টাকা আমি দান করতেছি দোয়া করে আপনারা ওইটাও মসজিদের কাম পিলার উঠে গেছে আল্লাহ যেন আমাকে ওই মসজিদটাও কমপ্লিট করার তৌফিক দান করে আমি আমার গ্রামের মসজিদের সভাপতি গ্রামের মানুষ সবাই মিলে বানাই দিছে আমার তো যাই হোক তো মায় তো উড়াই দিছে
দুই মিনিট হাঁটতেরই নাই এখন তোমার মাথা যাইতেছে পুরো এখন কি করব আর কেবল পানির মতো ওটা যে থুমু এমন বইরা দিছে মায় যে থুইতে গেল কাইতে ভরে যাবে কেউ নামাইতে গেল ঢোল দিয়ে আমার শরীরে পড়বো এখন আমার কাছে মনে হয় যে সে কানা ফেরেশতার এটা গোরা যাও এখন আমি একবার উঁচা করি আর একবার নিচা করি উঁচা করি নিচা করি এখন তো ভাই আমার তো একটা বডি ছোট মানুষ উঁচা নিচা করতে যাইয়া ওই টিশার্ট দিক চাইতে যাইয়া ইটাই গুতা খাইয়া ডিশ এক জায়গায় আমার যাওয়ার এক জায়গায় আমার জীবন আমার লাইফে দেখেন কত বড় শয়তানি কাজ করতো আপনাদের জীবনের হয়েছে কিনা জানি না তো এই গরম যাও তো ফেলাই দিয়া এখন ডিশ এক জায়গায় যাও এক জায়গায় আমি আর এক জায়গায় সিটটা আমার শরীরে রাখছে ঠোসা পড়ে গেছে মাই তো কইছে সবার আগে যে দিবি এখন আমি কি করব কোন ওই যেগুলো অবশিষ্ট আছে তো ওইগুলোরে ভরছি কিছু দেয়া যায় সাদা দুধ দিয়ে পাকাইছে কিছু কালার কিছু সাদা এই ডেরে আমি করছি কি কাগজ উপরে দিয়া ইমাম সাহেব সহি নিচে ঠিয়া করছি এরম একটা জিন্দগি আমার জীবনে গেছে যাও তুই আইছি একটু বার মাফিন নি দিছে রুটি দিছে দিয়া দিয়া শোন লাগছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এইটা হলো ডাইরেক্ট হারাম কথা বলেন না কেন ডাইরেক্ট হারাম রুটি তুমি পরের দিন দুই দিন পরে বিলাইতে পারো না কে আগামীকালকে রুটি বিলাইতে পারো না যদি গরিব রে খাওয়াবার ইচ্ছা তোমার থাকে একদিন আগে খাওয়াও চোদ্দ তারিখ খাওয়াও পনেরো তারিখ ষোলো পনেরো তারিখ কেন খাওয়াবা কই পাইছ এই সমস্ত শয়তানি কুল্লু মুহাদাসাতিন বিদা এইটাই হলো বিদা কথা বলে না কেন এই জন্যই বলে আজ শবে বরাত বলতে কোনো শব্দ নাই ঠিকই তো আছে শবে বরাত বলতে শব্দ নাই শবে বরাত নিস্পুর শাবান নাই এ কথা বললে তুমি কাফের হয়ে যাবে লাইলাতুল বরাত হাদিসে আছে জোরে কর মারহাবা তাহলে শবে বরাত আছে করব কথা কর না কেন কতক্ষণ করবেন না করবেন শোনেন তো একখান হাদিস ডাইরেক্ট সহি হাদিস আহলে হাদিসদেরকে পৌঁছে দিবেন এই হাদিসটা পারলে তাদের নাসিরউদ্দিন আলবানির নিজের কথা নাসিরউদ্দিন আলবানি যারে তারা ইমাম মানে ইমাম বুখারীরে যেমনে মানে নাসিরউদ্দিন আলবানিরে আহলে হাদিস আলার এইভাবে একবারে মনে হয় রসুলের পরেই তারে মানে তার নিজের বর্ণনা তার নকলকৃত হাদিস সে বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত এই শবে বরাত যখন নবী আসতেন ইদা দাখালা নিসফু মিন শাবান রাসূল বলতেন কুমু লাইলা আসুমু নাহারা তোমরা সারা রাত দ্বারা ইবাদত করো যে পারো করো শরীর সুস্থ থাকলে দিনের বেলা সুস্থ থাকলে রোজাটা রাখো এবং তুমি যদি ঠিকমতো রোজাটা ঠিকমতো রাতটা কাটাইতে পারো গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি রব্বে কারীম তোমার এক বছরের জীবনের গুনাহ maaf করে দিবে এক বছর সওয়াব দান করবে সুবহানাল্লাহ এই নাসিরউদ্দিন আলবানির হাদিস তাকান এদিকে নাসিরউদ্দিন আলবানি আরেকটা হাদিস বর্ণনা করছে আল্লাহ সেই হাদিসটাই নিসফু মিন শাবান অর্থাৎ লাইলাতুল বরাতে বরাতের রাতে আমার বিশ্ব নবী আপনি কিন্তু সবে বরাতের রাত এই শব্দটা কিন্তু বলা ঠিক না সবে বরাতের রাত না সব মানে রাত বরাত মানে ভাগ্য সম্মানিত অনেকে কয় সবে বরাতের রাত সুব্রতের রাত এ সমস্ত গলত কথা মিথ্যা কথা আপনি বলবেন সবে বরাত অথবা বরাতের রাত মনে রাখবেন তো বরাতের রাতের একটা হাদিস এইভাবে আছে আলবানি সাহেবে নাসিরউদ্দিন আলবানির আমি আজকেও মোতালা করে দেখলাম নাসিরউদ্দিন আলবানি রসুল সাল্লামের হাদিস এইভাবে বর্ণনা করেন নিসফু শাবানে রসুল বলেন আয়েশা তুমি কি জানো এই রাতটা কোন রাত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এই রাতটা কোন রাত নবী আমার বলে আজকের রাতটা হলো সেই সম্মানিত রাত ইফরাকু কুল্লু আমরিন হাকীম মিন ইনদিনা আজকে এমন একটা রাত এই রাতে আজকে আমার উম্মতের বাজেট অধিবেশন হবে আয়েশা বলে হুজুর এই রাতে আমাদের কি করতে হবে নবী আমার বলেন চুপচাপ করে ঘরের মধ্যে বসে শরীর যদি সুস্থ থাকে যায় নামাজে বসে নীরবে নীরবে মাওলার কাছে কান্দ এবং তোমার বোনদেরকে বলে দাও অর্থাৎ নবীর এগারো জন নয় জন বিবি তখন জীবিত দুইজন মারা গেছে এগারো জনের মধ্যে নয় জন বিবি জীবিত
মা আয়েশা থেকে হাদিস কানে বর্ণিত মা আয়েশা বলেন আমরা সেদিনকে কারো সাথে কোনো কথা বলতাম না যার যার যায় নামাজটা নিয়ে ঘরের মধ্যে বসে পড়তাম না রুটি বানাইতাম কথা কন্না কেন সেদিন আমরা কি করতাম রুটি বানাইতাম হালুয়া বানাইতাম আমার নবী ঘরে আইয়া দাঁত নাই নবী তো খাইবো বাজানরে মা আয়েশা বলেন নাসিরউদ্দিন আলবানী হাদিসকার নিজে বর্ণনা করেন এই দুইটা হাদিসই নাসিরউদ্দিন আলবানী নকল করছে এর দ্বারা বোঝা যায় হালে হাদিস তোমরা যারা বলো লাইলাতুল বরাত নাই তোমরা আসলে এলেম কালামি নাই তোমাদের মধ্যে হে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ভালো করে বুঝাও গো মা আয়েশা বলেন আমার নবী আমাদেরকে যায় নামাজটা দিয়ে আর ঘরে আসতেন না আমি আয়েশা মাঝে মাঝে জানালার কাপড়টা সরায় বলতাম দেখি আমার নবী কোন সূরাতে নামাজ পড়বো আমি দেখতাম আমার নবী কিছু সময় নামাজ পড়তেন আবার দেখতাম কারণ আমার জানালার ফাঁক দিয়া জান্নাতুল মুআল্লা কবরস্থানটা দেখা জান্নাতুল বাকি কবরস্থানটা দেখা যাইত তখন তো আর মসজিদ ছিল না ওয়াল ছিল না খেজুর পাতার ছাউনি ছিল খেজুর পাতার বেড়া ছিল খেজুর পাতার বেড়াটা আস্তে করে সরাইয়া কারণ নিসফু শাবান 14 তারিখের রাত্রে কিন্তু অনেক জোছনা হয় কথা কন্না কেন আর সৌদি আরব তো আর কুয়াশা নাই বাবা একবারে ফেরেশ রাত মাইসা বলে জোছনার রাত্রে আমি খেজুরের পাটিটা সরায় দেখতাম নবী আমার মসজিদ থেকে কোথায় বের হয়ে যায় দেখতাম আমার নবী ডাইরেক্ট জান্নাতুল বাকি কবরস্থানে যায় আমি আয়েশা দেখতাম নবী এইভাবে হাত বাড়ায় বাড়ায় বলতেছে তোমরা যারা কবরে চলে গেছো না জানি কত ভালো আছো আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি কত ফেতনা ফাসাদের মধ্যে আছি এদিক দিয়ে আমি মুসলমান বানাই ওদিক দিয়ে কাফের হয়ে যায় কথা কন না কেন আমি নবী উহুদের মাঠে 1000 লয়ে রওনা দিছি মাত্র 2 কিলোমিটার যাওয়ার পরে সবাই মুনাফিক হয়ে আমার কাছে ভাগিয়ে গেছে আমার কাছে সকালবেলা আসিয়া কয় আমান্না ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহি সকালবেলা তার আসিয়া বলে নবী আমরা ঈমান আনছি বিকালবেলা যখন তার নেতারা চাপ দেয় তুই ঈমান আনলি তুই এই দেশে কেমনে থাকবি তোর ঘর বাড়ি জ্বালায় দিব নেতার ডরে যায় কয় ইদা খলাউ শায়াতিনিহিম সঙ্গে সঙ্গে শয়তানদের কথা যখন নেতারা বলে সাথে সাথে বলে তোমরা কি পাগল আমরা কালেমা পড়বো মুহাম্মাদের বাহিনীর কাছে যাব আমরা ওমরের ডরে নবীরে বুঝতেছি আমরা কালেমা পড়ছি নাউজুবিল্লাহ বলেন না ও কবরওয়ালার আপনারা কত আরামে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনারা ভালো থাকেন আমি দোয়া করি আবার আমার নবী কবরস্থান থেকে মসজিদে ঢুকতে মা আয়েশা বলেন আমি হঠাৎ করে একদিন বরাতের রাত্রে দেখতে পাইলাম আল্লাহু আকবার জোরে বলেন আমার নবী সেজদায় পরে কান্দে এত পরিমাণ কান্দে গো আমি আয়েশা জীবনে কোনোদিন নিসফু শাবান এত কান্দে দেখি নাই নবী আমার শুধু একটা কথা বলে কান্দে উম্মত আমার গুনাহগার গো জমিনে এ মা আয়েশার কথা এটা আমরা 9 জন বিবির ঘরে খাবার নাই আমাদের 9 জন বিবির ঘরে খাবার নাই গো এ কথা বললে পরে বলবেন সেক্রেটারি 9 জন বিবির ঘরে খাবার নাই আমাদের কষ্টগুলা বুঝবার মতো আল্লাহ ছাড়া কেউ নাই 1 মাস পর্যন্ত আমাদের ঘরে তৈল নাই ঘরে হাড়ি জ্বালাবো সেই রকম তৌফিকও নাই কিন্তু নবীরে বরাতের রাতে বলতে শুনি না আমার ফ্যামিলিকে আল্লাহ তুমি বাঁচাও আমার হাসান হুসাইন রে বাঁচাও আমার ফাতেমা রে বাঁচাও আমার আলীর চাকরির ব্যবস্থা করিয়া দাও আমার শালা সুমন্দির চাকরির ব্যবস্থা করিয়া দাও আমার শ্বশুর শাশুড়ির ব্যবস্থা করে দাও বরঞ্চ বারবার আমার নবী বলতাছি উম্মত আমার গুনাহগার গো জমিনে উম্মতের মাফ কইরা দাও নিজ গুনে আমি আয়েশা যাই নামাজ ধুইয়া
জানালার পাশে কান লাগাইলাম কারণ আমি তোমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি বাজান আমি এক মিনিটে শুনাই দেই আয়েশা নবীর কত ভালোবাসত নবীর কান্না দেখলে আয়েশা সহ্য করতে পারতেন না কেন জানেন আয়েশার নবীর ভালোবাসা এত গভীর ছিল কারণ আয়েশা তো জীবনে কোনো পুরুষের ভালোবাসা পায় নাই আয়েশা ছয় বছরের নিতিনকিরিন প্রেম ভালোবাসা সব আমার নবীর জন্য ছয় বছর বয়সে নবীর সাথে বিয়া হয়েছে একটা মেয়ে বালেক হইতে গেলে বাজান প্রেম বুঝে প্রেম বুঝতে গেলে কিন্তু বালেক ছাড়া সম্ভব না এই ছয় বছরের মাইয়া প্রেম বুঝে মিয়া কতক্ষণ না কেন প্রেম বুঝার জন্য বালেক হওয়া শর্ত ভিতরে কাম ভাব বৃদ্ধি যখন জন্ম নেয় তখন একটু ফেসবুকে চিংকিং পিকিং টিকিং করতে মন চায় ছয় বছরের মাইয়া বুঝে না ফেসবুক কারে কয় কথা বলেন না কেন ওরে যদি কেউ সিমটি দেয় খারাপ নজরে কোনো বালেক পুরুষ বুড়ায় যদি দেয় ও মার কাছে কয় দে মা ওই বুড়াস খারাপ লোক আমার সিমটি দিছে তার মানে ও প্রেম বুঝে না আর যদি বালেক হয় যদি দাদা নাতির একটু শয়তানিও করে ওইটারে মানানসই করে না কারণ ওর ভিতরে এটা বুঝতে হয়েছে বোঝার প্রেম বোঝার বয়স হয়েছে কথা কর না কেন তো মা আয়েশা ছয় বছর বয়সের নবীর সাথে প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম বিয়া এটাই শেষ ভালোবাসা ছয় বছরের মাইয়া বিয়া করছে নবী সব ভালোবাসা তো নবীর লেগেই কথা কর না কেন নবী কই যায় কোন জায়গায় যায় নবী কখন কান্দে কখন আসে সব আয়েশা রেকর্ড করে রাখে কারণ আয়েশার ভালোবাসা তো এটি কোনো ভেজাল নাই বাজান রে মা আয়েশা দেখতে যে আমার নবী হাত দুটো এইভাবে সবে বরাতে উঠাইছে উঠে বলে মালিক রে আমি আমার আয়েশারে অনেক ভালোবাসি আয়েশাই কথাটা শুনে দারাম করে জমিনে পড়ে গেছে খাটের উপরে মসজিদ ভাইয়া নবী যখন বলতে যে আয়েশা আমি তোমার অনেক ভালোবাসি কারণ নবীও ঠিক পাইছে আমার আয়েশা আমার ঠিক তাকায় আছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া বলে নবী দু আপনি আয়েশারে বলে দিয়েন আমি আল্লাহ আয়েশারে অনেক ভালোবাসি আয়েশার পুরো জিন্দেগিটা আপনার জন্য আমি দেখবো এবার কার চোখে পানি বরাতের রাত্র আসার আগে কার বাজেট কত ভালো করতে চাও গো বাবা মা আয়েশা বলে নবী গো আপনি না গত বছর তার দুই বছর আগে বলছিলেন নিসফ মিনের শাবান শাবানের রাত্র অর্থাৎ বরাতের রাত্র আগামী কালকা আমি আপনারে আজকে সুন্দর করে গোসল করাই দিন নবী আমার জানে নবী কোনোদিন কোনো বিবির হাতের গোসল নাই নাই অনেক পুরুষ আছেন দেখবেন বিবি ভালোবাসে বলে তোমার একটু গোসল করে দাও তুমি ব্যবসার কাজে থাও অফিসের কাজে থাও আউটে ডেলে গোসল করে দিই দাও না বেটা কি কি দেয় শৈলের মধ্যে কি ময়লা আউটে ডেলে ডেলে গোসল করে আসে না এরকম প্রেম প্রীতি ভালোবাসা থাকলে অনেক কিছু হয় তোমার আমার ভালোবাসা তো দাওয়ার কুড়াল কথা কর না কেন গোসল তো দূরের কথা বাতি ঠিক মতো দেয় না তোমার যদিও ভাত দেয় টেবিলে ভাত দিয়ে ধাক্কা দিয়ে সরাইয়া কয় খাইয়া নিতে কোষ আপনা গুগুলো তো রাবে আবুশ্রী আমার কথা কইলাম আর কি এই ধাক্কা দিয়ে সরাই দেখা খাইয়া নিতে কোষ বুড়ারে বহুত রং দেখাইছে আমার সাথে এখন আমি দেখাম কথা কর না কেন এ মুসলমানের পোলা এটার নাম ভালোবাসা না মায়েশা বিশ্বনবীকে বলতেছে আজকে আমার আপনার গোসল দিব নবী বলে আমি কোনো বিবি রাতের গোসল নেই তোমার হাতের গোসল নিবো আর এক বউ কয় আমার দিল না আয়েশা বলে কেউ জানবো না আমি গোসল দিব আপনার ঠিক আছে পানি পুনি রেডি করা মেয়ে কাছে বাজান রে কেউ কেউ বলেন ওই দিনটা ছিল জুমার দিন কেউ কেউ বলেন সবে বরাতের দিন কেউ কেউ বলেন সবে কদরের দিন নরিজুর রোজা অবস্থায় ছিলেন নবী আমার বরাতের আগের দিন রোজা রাখতেন অথবা বরাতের পরের দিন রোজা রাখতেন চোদ্দ অথবা পনেরো অথবা পনেরো অথবা চোদ্দ পনেরো অথবা ষোলো বিশ্বনবী রোজা অবস্থায় ছিলেন গোসলখানায় আয়েশা নিয়ে গেলেন বাজান রে আমার নবী খুব মজা করে আয়েশার হাতে ঠান্ডা পানি দিয়ে গোসল হইতেছে মা আয়েশা আগের থেকেই পাথর ভিজাইয়া পানিটা ঠান্ডা করে রাখছে ফ্রিজিং করে রাখছে পাথর যদি আপনি পাতিলার মধ্যে দিয়ে রাখেন পানি কিন্তু একবারে ঠান্ডা হয়ে যাবে ওই জামানায় ফ্রিজ ছিল এটা পাথর দিয়ে বাজান পানি ঠান্ডা করত হাদিসে আসছে দাঁড়ে পত্নীর মধ্যে মা আয়েশা নবীর ঠান্ডা পানিটা গরমের দিন ঠান্ডা পানি দিয়ে গোসল যখন করাইতেছে নবী আমার খুব মজা পাইছে আয়েশারে পানিটা ঠান্ডা কোথায় পাইলা নবী গো আমি আজ থেকে তিন দিন আগের থেকে পানি জমায়ে জমায়ে রাখছি
আমার নবী কথাটা একবার বলবে আয়েশা খুব মজা লাগতাছে পানিটা শীতের দিনে গরম পানি পাইলে যেরকম ভাবে মজা লাগে গরমের দিনে বাবা ঠান্ডা পানি পাইলে মজা লাগে আমার নবী তো মানুষ আমার নবী তো ফেরেশতা না ঠান্ডা পানি যখন গরমের দিনে বিশ্ব নবীর শরীরে ঢালতাছে নবী আমার ডলে ডলে গোসল করতেছে মা আয়েশা বলে নবীজি আপনি আমার দিকে একটু ঘুরেন আমি আপনার পিঠের মধ্যে একটু মাইজা দেই ধুইলে দেই আমার নবী বলেন আরে আয়েশা পিঠের দিকে হাত দিও না কেন কো নবী আমি কি সব জায়গায় ধরার অধিকার রাখি না আয়েশা বিবি হইতে পারো কোনদিন আমার সব জায়গায় ধরা তোমাদের জন্য আল্লাহ নিষেধ আছে এলাও না এই জন্য দেখবেন হাদিসে আসছে আমার নবীর লজ্জা স্থান জীবনে কোনদিন কোন বিবি দেখে নাই এটা আমার নবীর জন্য মুজিজা আমার নবী বলে আয়েশা আল্লাহ নিষেধ আছে বিবি হওয়ার পর সব জায়গায় তোমার এলাও না আয়েশা বলে ঠিক আছে আল্লাহর যেটা এলাও না আমি আয়েশা সেখানে বার্জিটিং করব না কিন্তু আমি কি পিঠটা আপনার মাইজা দিতে পারি না আশিক রাসূল ভাইরা মা আয়েশা যখন পিঠের মধ্যে ডলা দিছে পিঠের মধ্যে দেখে এত বড় বড় গোশতের টুকরা গুলো উসা হয়ে রয়েছে মা আয়েশা সাদা গেঞ্জির উপরে জামার উপরে যখন পানি ঢালছে কালো কালো দাগ দুইটা উঠছে গেঞ্জির উপর দিয়ে মা আয়েশা হাত দিয়ে ডলে আর বলে নবী গো আপনার কি কোনদিন বসন্ত উঠছিল আমার নবী বলে না রে আয়েশা না জীবনে কোনদিন আমার বসন্ত ওঠে নবী আমি যতটুকু জানি ওহুদের মাঠে আপনার দাঁত ভাঙছে আর লোহার হেলমেটে কান দিয়ে ঢুকে হেন দিয়ে বেরোইছে কিন্তু পেটের মধ্যে কিসের দাগ পিঠের মধ্যে কিসের দাগ আয়েশা রে এই দাগ গুলো হইতে যে তাবের মাঠের ছেলেদের মায়ের দাগ আয়েশা এই দাগ গুলো আমার সারা জীবন রাইখে দিছি এই জন্য বাইতুল সুজুদ মসজিদের উম্মাদ গুলো যখন বরাতের রাতে অথবা বরাতের আগের দিন আবার এই দাগের কথা শুনে ওর বিছুরাতে কাঁদবে আমি নবী মদিনায় বসে যখন তার দৃশ্যগুলো দেখব আমার কথা যদি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়াই যেতে পারে বাবা এই মসজিদের আশেপাশে কোটি কোটি ফেরেশতা আজকে জুমার দিনে দাঁড়ায় আছে তোমার আমার এই চোখের পানিগুলো এখনই মদিনায় নিয়ে যাবে তোমার আমার চোখের পানি নবীর সামনে টিভির স্ক্রিনে দেখাই দিয়ে বলবে নবী গো নবী মহারাজ ছেলেটা কানছে গো বরাতের রাত্রে তার নসিবটা ভালো করার লাইগা এই লোকটা বরাতে ফজিলত মনে করে করে না এগো নবী বরাতটা আপনি করছেন তাই করছে আসলে বরাতে এক্সট্রা কোনো ইবাদত করে নাই বরাতের আগেই যখন কানছে গো নবী এর পক্ষে কি ফয়সালা হবে আমার নবী চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলবে আব্দুল্লাহ রে আব্দুল জলিলের সন্তান আব্দুল্লাহ তুই বাসায় যাওয়ার আগে জুমার নামাজটা শেষ করে যাওয়ার আগে ফেরেশতারা যখন তোর আমলটা আমার কাছে পৌঁছে দেয় আসরের নামাজের পরে তোর ঘরের মধ্যে একটা ডিক্লার হয়ে যায় তুই বরাতের রাত্র আসার আগে তোর জীবনে সব গুনাহ মাফ হয়ে গেছে কারণ আমি তো তোর এই চোখের পানিটা দেখার জন্যই কাঁদছিলাম রে মা আয়েশা বলে আমি নবী গো ও দয়ার নবী আমার নবী বলে তুমি আমার এমন জায়গা আঘাত করলা রে আয়েশা কিন্তু তোমার কিসের রক্ত আমি দেখতাছি পানির সাথে যায় গোসলের পানির সাথে বেয়ে বেয়ে বালুর জমিনটা লাল হয় আয়েশা বলে নবী কোনো কিছু না নবী আর একটা সন্দেহ করছে নবী বলে আয়েশা আয়েশা বুঝে ফেলাইছে অত্যন্ত বুদ্ধিমতী মা আয়েশা ছিলেন না গো নবী না নবী আমার লাভ দিয়ে উঠছে লাভ দিয়ে উঠিয়ে কই এত রক্ত কেন রে আয়েশা নবী লাভ দিয়ে উঠলেই দেখে আয়েশার বুড়ে আঙ্গুল ফাটিয়ে রক্তগুলো বাইরে হইতেছে নবী আমার আয়েশার বুড়ে আঙ্গুলটা বাম হাত দিয়ে চাইবা ধরে নবী আমার ডাইন হাতটা দিয়ে বলে আয়েশার রক্ত বাইর করলি তোর কি ব্যথা লাগে না রে আয়েশা দারে কুতনিতে দেখবেন ওলামা একরাম মা আয়েশা বলেন আমার জীবনের সবচাইতে স্মরণীয় ওই দিনটা
এ বাজান আমার নবী রোজা অবস্থায় ছিলেন না এইজন্য দেখবেন যদি বেশি পরিমাণ রোজা রোজার মুসমদে বাবা রক্ত বের হয় নবী আমার বলেন যদি কারণ অবস্থায় বের হয় কোনদিন তার রোজা ভাঙবে না মা আয়েশা সঙ্গে সঙ্গে নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রক্তটা বন্ধ করেন না গো আমার রক্তগুলো বের হইতে দেন কেন নহুদের মাঠে যখন আপনার রক্ত বের হয় আমি আয়েশা তো ছিলাম না আয়েশা কিভাবে রক্ত বের হলো আগে কও নবী আমি যখন ঠান্ডা পানিতে ঢালতেছিলাম আপনি যেই চলচকির উপরে বসিয়া গোসল করতেছেন নবী আপনি মজা করে ডলতাছেন কিন্তু আমি দেখতাছি একটা পায়া চকির পায়া লড়াচড়া করতেছে আপনার মজা নষ্ট হয়ে যাইতেছে ওই চকিটারে ঠিক রাখার জন্য আমার পাওটা আপনার চকির পায়ার নিচে দিয়ে দিয়েছি যেন আমার নবী ঠিক মতো বসে গোসল না করতে পারে নবী আমার বলে আয়েশা বলো এই গোসলখানায় দাঁড়াইয়া তোমার আমি কি দিব বলে নবী আমি তো ওই বাগানের ফুল যেই বাগানের মালিক হলো আমার বাবা আবু আমার বাবা আমার বিয়ের রাত্রে বলছিল আয়েশা রে বাসর ঘরে যাইতেছ রে আয়েশা ছয় বছর বয়সে নবীর সাথে তোর বিয়ে হয়েছে নয় বছর ঘরে নয় বছর বয়সে নবীর ঘরে যাইতে জোর যদি কোনোদিন শুনি তোর আচার ব্যবহারে আমার নবী কষ্ট পাইছে সেদিন আমি তোর একটা কোপ দিয়ে দুই টুকরো বানিয়ে নেব নবী আমার বাবা যদি আমাদেরকে রাইকা রাতের অন্ধকারে হিজরাত করে আসতে পারে আমি তো ওই বাগানেরই ফুল মেরে ভাই ও দোস্ত বুজুর্গ চোখের পানি যাদের পড়ছে আমার কাছ থেকে দলিল নেন শরীরটা কিন্তু অত্যন্ত দুর্বল গলাটা অনেক ব্যথা তারপরে সবে বরাতে ইনশা আল্লাহ বয়ান করবো ইশারের নামাজের পরে ইনশাল্লাহ বলেন আজকে শুধু চোখের পানি দিয়ে পাইলিং করলাম খেলা হবে ইনশাল্লাহ সবে বরাতের রাত্রে সবে বরাতে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইশারের নামাজের সাথে সাথে বয়ান শুরু হবে নাকি মাগরিবের পরে বয়ান শুরু হবে মাগরিবের পরে আপনি চলে আসবেন আসরের পরে ইনশাল্লাহ বলেন আমার আল্লাহ যদি আসরের পরে সাত আসমানের নিচে আসতে পারে তা তুমি ইশারের পরে আসবা কেন তুমি আসবা আল্লাহর সাথে সাথে আসরের সময় ইনশাআল্লাহ বলেন কারণ আমি জানি আপনারা ইবাদত দেহাবার জন্য কালকে সবে বরাতে আসবেন না আপনারা আমার জানা আছে পুরো বছর আমল করেন ওই হিসাবে স্পেশাল আল্লাহ আল্লাহর কাছে তওবা করার নিয়ত করে দেহাবার জন্য না কে নিয়ত থাকবে বরাতের রাতে ইবাদত না প্রতি বছর আসতে হয় তাই আসতাছি ইনশাআল্লাহ আসরের পরে চলে আসবেন মাগরিবের পরে এই মসজিদের সালাম ধন্য পেশ ইমাম আমার এগেনস্টে উনিও খতিব অতএব ইমামও খতিব আমি তো শুধু খতিব উনি ইমামও খতিব উনি বয়ান করবে মাগরিবের পরে ইশার আজান পর্যন্ত এরপরে ইশার আজান শেষ হবে আমি আমলটা শিখাই দিই আপনি বইয়া মসজিদে বের হয়ে যাবেন না ইনশাআল্লাহ বলেন আপনি ইশার আজান পর্যন্ত যখন বয়ান হবে ইনশাআল্লাহ আপনি ইশারের নামাজের আগ পর্যন্ত ইশারের জামাত যথারীতি সময় হবে কোনো এক মিনিটও বাড়বে না কিন্তু ইশারের জামাত কয়টায় হয় কারণ আমি তো মসজিদে পড়ার সুযোগ পাই না মা বিলে অনেক সময় পাঁচ মিনিট পরে হয় আধা ঘন্টা পরে হয় এগুলো বুঝি না অতএব আটটায় যদি হয় আপনি সাড়ে সাতটা আজান হয় সাড়ে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আপনি আধা ঘন্টা দুই দেড়ে কাত করে কদরের রাতের নামাজ পড়বেন অর্থাৎ লাইলাতুল বরাত এটাও কদর আলহামদুলিল্লাহ বলেন এই রাতটাকে আল্লাহ কদর বলেছেন সম্মান কদর মানে আলাদা কিছু না কদর মানে সম্মানিত এই রাতটাও সম্মানিত বরাত মানে সম্মানিত বাস লাইলাতুল বরাত দুই রাকাত নামাজ পড়তেছে আল্লাহু আকবার যে সূরা মন চায় সেই সূরা পড়বেন নামাজ ইশারের আগে শেষ ইনশাআল্লাহ বলেন নামাজ যেটা পড়ার দরকার অনেকে কয় হুজুর এই নামাজ বই ইশারের পরে করতে কোন সোরে কইছে রে কোন সোরে কইছে আপনি মাগরিবের পরের থেকে নিয়ে সারা রাত পড়তে পারবেন আলহামদুলিল্লাহ বলতে পারলেন না মাগরিবের পরে হুজুর বয়ান করবে সারা আগ পর্যন্ত আজান পর্যন্ত ওই পঁয়ত্রিশ মিনিট হোক আর পঁচিশ মিনিট হোক আপনি এই পঁচিশ মিনিট ইবাদত করবেন চোখের পানি ফেলায় কাইন্দা রেডি হয়ে থাকবেন নিজের অ্যাকাউন্ট এখন ভারী
কেন আপনার ইবাদত আপনি করছেন আপনার দামি করে দিয়ে কাম হইব না একাউন্ট আপনার ভরপুর এশার নামাজটা শেষ হবে বেতার নামাজটা শেষ হবে ইলিয়াস রহমান জিহাদি আল্লাহ যদি তৌফিক দেয় কিছু কথা বলার বলবো যদি শরীর সুস্থ থাকে কথা বলার পরে যতটুকু বলি বলবো এরপরে কান্নাকাটি হবে যদি আল্লাহ করে তৌফিক দেয় দোয়া হবে জন্ম দক্ষিণী মায়ের জন্য দোয়া হবে এবং আরেকটা শুভ সংবাদ দেই আমাদের কলিজার মানুষ আমাদের ঢাকা 16 আসনের প্রাণ প্রিয় মানুষ বারবার নির্বাচিত মানে প্রধানমন্ত্রী একবারে সেনহে আস্তাবাজন ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব ওদিনকে রাতে থাকবেন যে কোনো এক সময় আসবে এবং সবচেয়ে আনন্দের বিষয় এত দিনের জল্পনা কল্পনা এসির বাতাস শুরু হবে বাবা এসির কথা শুনে আলহামদুলিল্লাহ কি জোর রে বা ইনশাআল্লাহ আমার এমপি সাহেব উদ্বোধন করবে এর পরের থেকে তো আপনারা চালু হয়ে যাবে কিন্তু শীতের দিন তার সারব না রে ভাই কিন্তু এমপি সাহেবের দ্বারা উদ্বোধন হবে ইনশাআল্লাহ বলেন কারণ এত কিছু করলেন যিনি আমার কমিটি ইচ্ছা করলে কিন্তু আগের থেকেই টেস্ট টুস করতে পারত এমপি সাহেবকে ভালোবাসে মুরব্বী সাহেব অনেক ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তার জন্য রেখে দিছি ইনশাআল্লাহ তাহলে আরো মসজিদের অনেক কাজ আছে ওনার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠবে আল্লাহ চাহে তো সভাপতি বক্তব্য দিবেন আমিও বয়ান করব লাস্টে কান্নাকাটি করে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর আর একটা দাওয়াত দেই আমার বয়ানের পরে এই যে আমার এই মাঠের মধ্যে ওয়াজ আছে আমি হিংসা করি না আমিও আলেম তারাও আলেম কথা বলেন না কেন আমি হিংসা করলে আমার ওয়াজ লোক পাবো না এই যে আমি হিংসা আমার ভিতরে নাই বিদায় দেখবেন আমার এক একটা ওয়াজে প্রতিদিন 20-25-50 হাজার 1 লক্ষ মানুষ হয় আমার দেখেন প্রতিটা ওয়াজে বাংলাদেশে যদি কোন বক্তার ওয়াজে সবচেয়ে বেশি লোক হয় আমার আর হাফিজের লোক বেশি হয় অতএব এগুলোর কারণ আছে তো আমি এগুলো হিংসা করি এরপরে আমার ওয়াজ শোনার পরে আজ যদি কেউ মনে করেন হ্যাঁ আইবেন না ওহেনে যাবেন ওহেনে যাবেন আমার কোনো দাবি নাই যদি মাঠে ওয়াজ আছে যদি মনে করেন ইলিয়াস রহমান জিহাদির ভালোবাসি এখানে বয়ান শুনে সারা রাত্রি তো দরকার নামাজ পড়ার জায়গায় ইনশাআল্লাহ নামাজ তো পড়ে হেলাইলাম ঈশার নামাজের আগে ওখানে যে বয়ান শুনতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 69,000 টাকা মোহাম্মদ ইউনুস আলী মাদবার সাহেবের বড় বোন জামাই মরহুম জয়নাল আবদিনের আব্দুল সরকার নামে মসজিদে 10,000 টাকা দান করেছেন আল্লাহ কবুল করেন মির্জা রশিদুল আলমের স্ত্রী মরহুমা বিফাত নারিভার বিফাত লেখছেন রিফাত সুলতানার নামে মাদ্রাসায় এতিম খানায় 2,000 টাকা দান করেছেন অত্র ফাউন্ডেশনের সাবেক পাঠাগার দপ্তর মরহুম শাহাদাত হোসেন শাহাদাত হোসেনের নামে মসজিদে 2,000 টাকা এবং মাহিমণি নামে মাদ্রাসায় 1,000 টাকা দান করেছেন আল্লাহ আপনি কবুল করেন যেরকম আমিন এবং শবে বরাতের সমস্ত কর্মসূচি বলে দিলাম ও এখানটা ভালো কথা কইতে হবে না এটা চাইলেই তো আপনার মনটা খারাপ হয়ে যাবে না মন খারাপ হ্যাঁ খারাপ হইব খারাপ হইলে মনে করবো আপনার সত্যিকারে আমার পক্ষে না মসজিদের পক্ষে না শবে বরাতের বয়ানের পক্ষে না কোন ওলি যদি থাকে যে শবে বরাতের নসিবটা আল্লাহ ভালো করব এই লোকটারে ভালোবাসি 9টার সময় এসে বসে থাকি 10টায় বসে থাকি আমি আপনাদের কাছে হাত পাতলাম শবে বরাতে যদি আপনি শরীক থাকতে চান 1,500, 2,000, 5,000 থাকবেন নাই কেউ কত দেহি হুদরের শবে বরাত উপলক্ষে মসজিদও খরচ আছে দীর্ঘ সময় ইবাদত হবে তারপরে আলেম ওলামাদের হাদিয়া আছে হাদিয়া নিয়েও সুন্নাত দিয়েও সুন্নাত এরপর আরো কতগুলো আছে হুজুর আমার জন্ম দক্ষিণে মায়ের জন্য আমি 5,000 টাকা এই শবে বরাতের বয়ান উপলক্ষে আমি দেবো ইনশাআল্লাহ আপনারা আগে পরে মসজিদ দেন আসেন নি কেউ দিবেন একজন নারাই থাকবে কত 1,000 আর কে দিবেন কোন 1,000 তো শুরু হইছে ঘর শুরু কোন আর কে এ 20টা লোক কোন আমিয়া খুদা মাগনা ওয়া সম্মানি আমার আমার নিতে লাখ লাখ টাকা লাগে মিয়া মেরা ওয়াজের মাগনা ওয়া সম্মানি মাগনা ও জুমাই হনো এই দেবালা আপনি দেখেন আমার জুমার বয়ান কিন্তু যে বেড়া যে বেড়া লাখ লাখ টাকা খরচ করে নাই অগজে বয়ান
আমার জুমার বয়ান কিন্তু একটা মাহফিল এই সময় তো আপনার কাছে পয়সা পয়সা চাই না তো এই সবে বরাতে আমার কমিটি আপনার কাছে হাত পাশে 1000 টাকা দেন না আপনার কপাল আল্লাহ ভালো করতে পারে দেন আর কে দিবেন কে দিবেন 1000 টাকা কোন আর কে দিবেন 1000 1000 সবে বরাত উপলক্ষে বয়ান উপলক্ষে সুন্নাত তরিকায় নিজের বয়ানকে নিজের আমলকে বৃদ্ধি করার জন্য আর কে দিবেন কোন এখন আমি আপনার দিতে হবে না আপনি মেহেরবানি করে আপনি কমিটির ভাইরা আছে পরবর্তীতে এবং কমিটির যারা আছে কমিটির সবাই 1000 করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই কথাটা আমার আপনি আগে কইলেন না কেন কথাটা আগে কইলে তো ভালো করে দিতাম আগে বলা উচিত ছিল অতএব যাই হোক আগে যখন বলেন নাই সকলে পথে আমার দাবি রাখবে অন্তত 1500 টাকা বরাতের রাতের সামনে নিয়ে দেন নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতো মিলাইহে লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি আযীম لا إله إلا الله محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين آر ماتر اكتا دن پر اي شيء برات الرجوني আল্লাহ দিনে কত দেখতাম বাবার হাত ধরে মসজিদে আসতাম ওই বাবা আজকে কবরে বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিল অনেকের বাবা ছিল না মা ছিল মা যায় নামাজটা হাতে দিয়ে বলতো তুমি মসজিদে যাও আজকে ওই দরুদিটা নাই কেউ তো একবার বলে না বাবা মসজিদে যাও আল্লাহ যারা আমরা মা বাবা হারায় ফেলেছি প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে কবরটা জান্নাতের টুকরা বানায় দিবে আমরাও যখন কবরে চলে যাব আমাদের সন্তানগুলো গুণেকার বানায় দিবে আমালি তোমার পাগলগুলি যারা এই বরাতের রোজা দেখে সামনে নিয়ে ওই দিনকে ইবাদত করবে নতুনত্ব নয় তোমারে খুশি করার জন্য করবে আল্লাহ যারাই করবে প্রত্যেকের বরাতকে তুমি সুন্দর করে দিবা আল্লাহদের জানে মানে বরকত দিয়ে দিবা পুরো বছরের বাজেট তুমি নেক আমল দিয়ে ভরপুর করে দিবা অনেক যুবক দোয়া চাইছে এক কমিটির অনেক ভাইরা কবরে চলে গেছে দোয়া চাইছে অনেকেই দোয়া চাইছে মায়ের জন্য বাবার জন্য আল্লাহ সকলের বাবা মাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ অনেক যুবক ভাই এখানে আসার আগে মুসাফা করে টাকা দিয়ে দোয়া চেয়ে বলে বুঝো গত বছর সবে বরাতে বাবাই ছিল আজকে আব্বা নাই বুঝলে আমার বাবার জন্য দোয়া করে আল্লাহ যারাই দোয়া চাইছে প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও মিন্টু নামে একটা ছেলে আমার অনেক গাড়ির কাজ করে আলেম ওলামাকে অনেক ভালোবাসে দাওয়াত ও তাবলীগের আমেলে ওলামাদের সাথে চলে আল্লাহর ব্যবসা মানে যে বরকত দিয়ে দিও যে আলেমদের গাড়ির কাজগুলো সুন্দর করে দেয় তাদের গাড়ির জান্নাতের গাড়িটাকে সুন্দর করে দিবা ওর বাবা নাই আর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা কমিটির যাদের বাবা মাঝকে চলে গেছে ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের বাবা মাঝকে নাই আল্লাহ তাদের বাবা আমাকে মাফ করে দিবা وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معهم برحمتك يا رب العالمين